ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি, তাই সিরিয়াস না নিয়ে ভিডিওটির মজা নাও। বৌমাটা সবসময় আমার পেছনে পড়ে থাকে, আজকে রে পায়ে ঘুরতে গেছে, এই সুযোগ এই ভালো শাড়িটা দিয়ে চুল পরিষ্কার করে রেখে দেবো, সবসময় আমার পেছনে লাগা। কাকিমা, 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 ও কাকিমা, দিয়ে দাও। তুমি আমাকে এক্ষুনি দিয়ে দাও। তুমি তোমার শর্ত রাখোনি, কিন্তু আমি আমার শর্ত রেখেছি। আমি অনেক টাকা দিয়েছি তোমায়, আমার এক্ষুনি বউ চাই, না তো তোমায় আমি এই ছাতা দিয়ে মেরে দেবো একদম। রাজিমা, তুমি এরকম করো না, আমার বিয়ের ব্যবস্থাটা তোমার দাও না। ঠিক আছে, আমি দেখছি, তুই যা করিস লোকের সামনে আমার মান সম্মানটা একদম লুস করে দিস। আর করবো না আমি, আমি আর কিচ্ছু করবো না, আমার বউ চাই, ব্যাস। তুমি ছেলে ভালো, টাকা আছে সেটা না, আমার মেয়েটাও তো ঘরে এসে উঠে আছে, যদি এর সঙ্গে গুছিয়ে দেওয়া যায় সম্পত্তি হয়ে যায় আমার, সম্পত্তি সব আমার নামে হয়ে যাবে, আর আমি সেই অ্যাপেল কিনতে পারবো। এখন দেখছো সবাই অ্যাপেল কিনছে। ঠিক আছে স্যার, তাহলে আমি তো এর বিয়ের ব্যবস্থা করে দিই, আমাকে একটা অ্যাপেল দিবি? সব দেবো সব। ঠিক আছে, আমি তোর বিয়ের ব্যবস্থা করে দেবো, আমাকে একটা অ্যাপেল দিবি, আমি খাবো। হ্যাঁ ঠিক আছে, তুই এক কাজ কর, তুই ওখানে যাই, আমরা খাটে উঠে বস, তোর বিয়ের ব্যবস্থা দেখছি করা যায় কিনা। সত্যি 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 আমার মেয়েও আছে জানিস, একদম আই পুরো। হ্যাঁ তুই বস, আমি মেয়েটাকে ডাকছি। হ্যাঁ হ্যাঁ আপাতাও চলে না, কি করবো বাবা। এর সাথে তুমি বিয়ে দেবে বলছিলে? এ তো একটা বুড়ো, আরে ভুঁড়ি না একটা কলসি ভিতরে ঢুকে রয়েছে, কি এর সাথে আমাকে বিয়ে দেবে বলছো? আমার আছি দাদিমা, তুমি বললে বউ আনবে, একটা তোতায় বউ তোতায়, আমি এতক্ষণ ধরে বসে আছি, পাকা তাও তাহলে আমি গরম হচ্ছে, তো বউটা আনো তাড়াতাড়ি। তুমি জানো তো না বাবা, যে ভালো জিনিস খেতে গেলে
একটুকুনি অপেক্ষা করতে হয়। তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য বউ নিয়ে আসবো। হ্যাঁ তারপরে যাওয়া হবে, দেখা যাবে। আগে তো বিয়েটা করে নি, তারপর যা। ঠিক আছে, তুমি বিয়ের ব্যবস্থা করো। সত্যি আর তোমাকে আমি বিয়ে করবো না কেন? আসলে কি বলতো, তুমি যখন আমার হাতে হাত দিচ্ছিলে তার আগে আমি হাত দিয়ে নোংরা গাঁটছিলাম, আর তাই জন্য আমার হাতে অনেকটা নোংরা লেগে। এবার আমি যদি তোমার হাতে হাত দিতাম তাহলে তো তোমার হাতে নোংরা লেগে যেত, আর তাহলে তোমাকে জল দিয়ে আবার হাত ধুতে হতো, তখন তোমার জ্বর হতো। আর তাই জন্য যদি আমাদের বিয়েটাই এখন না হতো, আসলে তোমার ছাড়া আমি একদিনও থাকতে পারবো না। সত্যি তুমি আমায় বিয়ে করবে? সত্যি তুমি আমায় ভালোবাসো? ইয়ে কি মজা, কি মজা! আমি আজকেরই বিয়ে করবো, আমি আজকেরই বিয়ে করবো, আমি দিন খান সব পাশা করে এসছি, কালকেই তোদের বিয়ে দেবো আমি, কালকেই বিয়ে হবে। তাই আমার কালকে বিয়ে? ইয়ে! আমি আমার দাদুর 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 পাঞ্জাবিটা পরবো, যেটাতে সোনার বোতাম আছে। ইয়ে ইয়ে ইয়ে! আমার কালকে বিয়ে, আমার কালকে বিয়ে, আমি কাল বিয়ে করবো। বিয়েটা হোক না হোক, তারপরে তো সংসারে কি করে আগুন লাগাতে হয়, আমি দেখে নেব। তোকে ওই ওখানে যে ডোবাটা আছে সেই ডোবার জলে চুবিয়ে তোর সব সম্পত্তি নেই, টোটালের সাথে আমি পালাবো, তখন দেখবো তোর কি।